বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই এই ধরনের জলের বোতলের ঢাকনা ফেলে না দিয়ে আপনারা ব্যবহার করবেন এলইডি লাইট অন অফ হলে আপনারা সেই লাইট বাতিল না করে দিয়ে কিভাবে আবারও ব্যবহার করবেন রুটি আপনারা কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন কেজি কেজি রসুনের খোসা কিভাবে মিনিটের মধ্যে ছাড়িয়ে নেবেন খুন্তি হাতার মধ্যে আপনারা মজা পরাবেন কিসের জন্য গ্লাসে আপনারা রাবার ব্যান্ড দেবেন কেন তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম আমরা রান্নাবান্না করার জন্য প্রত্যেকে কিন্তু গোটা মশলা বা গুঁড়ো মশলার কম বেশি ব্যবহার করে থাকি অনেকেরই আমাদের মাসের জিনিস একবারই নিয়ে আসা হয় তবে কখনো সখনও যদি আমরা কোথাও বাইরে চলে যাই সেক্ষেত্রে দেখা যায় আমাদের মশলাগুলো বেশ কিছুদিন থেকে যায় আর সেটা যদি গোটা মশলা হয়ে থাকে গোটা জিরে গোটা ধনে সর্ষে দেখা যায় সেই ধরনের মশলার মধ্যে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস ধরে যায় আর যদি গুঁড়ো মশলা হয়ে থাকে তা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো যাই হোক না কেন দেখা যায় দোলা পেকে যায় তখন নষ্ট হয়ে যায় নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ এইভাবে করে আপনারা মশলার মধ্যে দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন সেটা গুঁড়ো মশলা হোক কি গোটা মশলা এইভাবে যদি একটু লবণ দিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন আমাদের মশলা কিন্তু কোনোভাবে ফাঙ্গাসও ধরবে না এমনকি দলা পেকেও যাবে না আপনারা যতদিনই রাখুন না কেন এইভাবে কোটো বা জারের মধ্যে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমি এখানে নিয়েছি একটা জলের খালি বোতল এই ধরনের বোতল কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে বেশ কিছুদিন ব্যবহার করার পর এই বোতলগুলো কিন্তু সকলেই আমরা ফেলে দিই তবে আজ আমি আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করবো যেটা জানলে আপনারা জলের বোতল ফেলে দিলেও ঢাকনাটা কিন্তু কোনো ফেলবেন না চলুন দেখে নেওয়া যাক এই ঢাকনাটা আমরা কী কাজে কিভাবে ব্যবহার করি তো ঢাকনাটার মধ্যে কিন্তু চারটে ফুটো করে নিতে হবে তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা তার গরম করে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ফুটোগুলো করে নেবেন তো দেখতেই পাচ্ছেন একটা ফুটো করে নেওয়ার পর কিছুটা গ্যাপ রেখে আরও একটা ফুটো আমি করে নিয়েছি এবার ঢাকনাটার উল্টো সাইডেও আমি ঠিক একইভাবে আরও দুটো ফুটো করে নিচ্ছি কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন এবার এটাকে আপনারা কি কাজে কিভাবে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটার দুটো সাইডে আমি এইভাবে করে দুটো করে ফুটো করে নিয়েছি তো আমি এখানে নিয়েছি একটা মেটেলের চুড়ি আপনারা ছোট বড় যে কোনো মেটেলের চুড়ি নিতে পারেন আর যদি চুড়ি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা তারেরও ব্যবহার করতে পারেন চুড়িটাকে আমি কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিয়েছি এবার প্রথমে চুড়িটাকে আমি সোজা করে নিচ্ছি যেহেতু মেটেলের চুড়ি তাই হাতের সাহায্যেই কিন্তু কাজটা আমরা খুব ভালোভাবে করে নিতে পারবো এবার এই চুড়িটাকে আমি ইউয়ের মতো বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইউয়ের মতো করে নেওয়া হয়ে গেছে এবার যে ঢাকনাটার মধ্যে চারটে ফুটো করেছি তার মধ্যে আমি এটাকে এইভাবে পরিয়ে দেবো তবে যখনই আপনারা ফুটো করবেন অবশ্যই কিন্তু একটু সোজা করে ফুটোটা করার চেষ্টা করবেন তাহলে যখনই কাজটি করবেন আপনাদেরই সুবিধা হবে এবার এই যে নিচের সাইডটা রয়েছে হাতের সাহায্যে আমি এইভাবে করে একটু ব্যাকা করে নেব এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেছে কি কাজে আপনারা এটা ব্যবহার করবেন এখন অনেকেই ভাড়া বাড়িতে থাকে তবে অনেক সময় দেখা যায় ভাড়া বাড়িতে দেওয়ালের মধ্যে ফুটো করার নিষেধ থাকে সেক্ষেত্রে কোনো কিছু যখন তারা হ্যাং করতে যায় অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তখন আপনারা যদি এইভাবে করে একটা টুল বানিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন হ্যাং করার জন্য কোনোই অসুবিধা হবে না একটা ডবল সাইজের টেপ ঢাকনার পিছনের সাইডে লাগিয়ে দিয়েছি কাগজের মতো অংশটাকে তুলে আমি কিচেনের দেওয়ালের মধ্যে এটাকে এইভাবে করে আটকে দিলাম এটাকে কি কাজে ব্যবহার করব আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু চাবির রিং থাকে নেল কাটার থেকে থাকে তাছাড়াও আরও অন্যান্য টুকটাক জিনিস থাকে যেগুলো দেখবেন আমরা যেখানে সেখানে রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না তো এইভাবে যদি আপনারা হ্যাং করে রাখেন সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর যখন প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের এলইডি লাইট থাকে তবে অনেক সময় দেখবেন কিছুদিন ব্যবহার করতে না করতেই লাইটটা যখনই আমরা জ্বালতে যাই লাইট কিন্তু এইভাবে করে অন অফ হতে থাকে তাছাড়াও কখনো সখনও দেখা যায় সেটা কিন্তু ঠিকঠাক ভাবে জলেও না তখন আমরা ভাবি হয়তো এই লাইটটা ফিউজ হয়ে গেছে তখন এই লাইটটাকে আমরা বাতিল করে আবারও অন্য লাইট কিনে নিয়ে আসি তবে এই লাইটটা আপনারা বাতিল না করে না ফেলে না দিয়ে অন্তত একবার লাইটটা খোলার পর চেক করে নিতে পারেন তো কেন এটা চেক করবেন বা কি কারণে আপনারা চেক করবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইটটা কিন্তু খুলে নিয়েছি এই লাইটের যে পিছনের সাইডটা থাকে তার মধ্যে অনেক সময় দেখা যায় আয়রন জমে যায় যার কারণে লাইটটা কিন্তু অন অফ হতে থাকে আবার কখনো কখনো ঠিকঠাকভাবে জ্বলেও না তো আপনারা কি করবেন নিয়ে নেবেন এই ধরনের একটা দেশ বক্স এবার এই যেখানে বারুদের মতো অংশটা থাকে সেখানে আপনারা এইভাবে করে যদি কিছু সেকেন্ড ঘষে নেন তাহলে দেখবেন যদি কার্বন জমে থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে তারপর এই লাইটটাকে আমি আবারও কিন্তু লাগিয়ে আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দেবো যে লাইট আমাদের অন অফ হচ্ছিলো এখন কিন্তু ঠিকঠাকভাবে জ্বলছে তো এইভাবে করে এই লাইটগুলো কিন্তু আপনারা আবারও আরও বেশ কিছুদিন ব্যবহার করে নিতে পারবেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপসটা হলো আমাদের এই ধরনের এলইডি লাইট নিয়ে আমরা অনেকেই কিচেনের মধ্যে এই ধরনের এলইডি লাইট লাগিয়ে থাকি অনেকেরই কিচেনে কিন্তু কিচেন চিমনি থাকে না যার কারণে লাইটটা দেখবেন এইভাবে করে নোংরা হয়ে যায় চিট হয়ে যায় তাছাড়াও এইভাবে লাইটটা যদি কিচেনের মধ্যে থাকে সেক্ষেত্রে আলোটা অনেকটাই আবছা হয়ে যায় পরিষ্কারভাবে দেখা যায় না যেহেতু এই লাইটগুলো আমাদের কারেন্টের মধ্যে লাগাতে হয় যার কারণে আমরা কিন্তু এটা জল সার্প দিয়েও পরিষ্কার করতে পারবো না আমি এখানে নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার সেটাকে এইভাবে করে স্প্রে করে দিলাম আপনারা চাইলে দুই থেকে তিন মিনিট এইভাবে রেখেও দিতে পারেন তবে আমি কিন্তু সাথে সাথে এটাকে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি আপনারা তুলোরও ব্যবহার করতে পারেন তো এইভাবে যখনই আপনারা ঘষবেন দেখবেন এই যে নোংরা তেলচিট জমে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে তবে আপনারা যদি দুই থেকে তিন মিনিট স্যানিটাইজার এভাবে দিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন এই দাগগুলো তুলতে আরও বেশি সজা হয়ে যাবে তবে আমি যেহেতু সাথে সাথেই দেখাচ্ছি আপনাদের যার কারণে আমার কিন্তু একটু টাইম লাগছে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি লাইটটাকে পরিষ্কার করে নিয়েছি হলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি লেবু এখন লেবু আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে অনেক সময় দেখবেন হয়তো পুরো লেবুটা আমাদের প্রয়োজন হয় না অর্ধেকটা লেবু আমরা আমাদের কাজে ব্যবহার করি আর বাকি অর্ধেকটা কিন্তু রেখে দিই তবে এই অর্ধেক লেবুটা আমরা ফ্রিজে অথবা ফ্রিজের বাইরে যেখানেই রাখি না কেন লেবুটা কিন্তু ভালো থাকে না যদি ফ্রিজের বাইরে রাখি সেক্ষেত্রে দেখা যায় লেবুটা কিন্তু শুকিয়ে যায় তখন রস বেরোয় না আর যদি ফ্রিজে বেশ কিছুদিন রেখে দিই তখন দেখা যায় লেবুটা কিন্তু পচে যায় তবে আপনারা কিভাবে লেবুটা রাখলে এই লেবু পচেও যাবে না এমনকি শুকিয়ে যাবে না আমি এখানে নিয়েছি একটা পাত্র তার মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল নিয়েছি এবার কাটা লেবুটা এইভাবে উল্টো করে রেখে দেবে আমরা যদি লেবুটা এইভাবে করে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন ফ্রিজ ছাড়াই কিন্তু এক সপ্তাহ পর্যন্ত কাটা লেবু ভালো থাকবে আর ফ্রিজে রাখলে পনেরো দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি এই চিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক এখন চলে যাচ্ছি পরবর্তী আমরা যখন বাচ্চাদের গরম দুধ হরলিক্স খেতে দিই গ্লাসের মধ্যে সেটা স্টিলের গ্লাস হোক কি কাচের গ্লাস অনেক সময় দেখবেন তাদের হাত স্লিপ করে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের দুধটা তো নষ্ট হয়ই কাচের গ্লাস যদি হয়ে থাকে কিন্তু ভেঙে যায় তবে আপনারা যখনই বাচ্চাদের গরম দুধ বা হরলিক্স গ্লাসের মধ্যে খাওয়ার জন্য দেবেন কি করবেন নিয়ে নেবেন দুই থেকে তিনটে রাবার ব্যান্ড তারপর গ্লাসের মধ্যে প্রথমে এইভাবে করে পরিয়ে দেবেন তারপর যদি আপনারা গ্লাসের মধ্যে গরম দুধ হরলিক্স দেন সেক্ষেত্রে দেখবেন বাচ্চারা যদি গ্লাসটা ধরে সেক্ষেত্রে রাবার ব্যান্ড দেওয়ার কারণে হাত কিন্তু তাদের কোনোভাবেই স্লিপ করবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ রান্না করার জন্য আমরা কিন্তু কম বেশি অনেকেই খুন্তি হাতা ঝাঁঝরির ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না অন্য একটা কাজে ব্যবহার করব আপনারা যে খুন্তি হাতা ব্যবহার করেন না সেগুলোও কিন্তু এখানে নিতে পারেন তো আমি যে খুন্তিটা ব্যবহার করি না সেরকমই একটা খুন্তি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পুরোনো মোজা মোজার ভেতরে খুন্তিটাকে এইভাবে পরিয়ে নিয়েছি আপনারা খুন্তির জায়গায় হাতা বা ঝাঁঝরিও ব্যবহার এখানে করতে পারেন মোজাটাকে মরিয়ে দিয়েছি যাতে খুলে না যায় তার জন্য এখানে রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আমি আটকে দিলাম এটাকে কী কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কিন্তু ফ্রিজ আলমারি টেবিল খাট রয়েছে এগুলো যে জায়গার মধ্যে আমরা আমরা রাখি দেখবেন সেই জায়গার মধ্যে দেখা যায় অনেক সময় আমরা কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না কেন কি আমাদের নিচের সাইডে হোক কি এই পাশের দিকে হাত ঠিকঠাকভাবে যায় না যার কারণে নোংরা অনেকটাই থেকে যায় সেটা ফ্রিজ হতে পারে আলমারি হতে পারে খাট হতে পারে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে যদি পরিষ্কার করে নেন দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নোংরাটা ছিল সেটা কিন্তু সব মজার মধ্যে চলে এসেছে আপনারা চাইলে মজার মধ্যে বেশ কিছুটা জলও কিন্তু ছিটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে হওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন পুছে নেওয়াও হয়ে যাবে আর এইভাবে করে আমি তলার সাইডটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে যে জায়গার মধ্যে আপনাদের হাত ঠিকঠাকভাবে যাবে না সেই জায়গার মধ্যে কিন্তু আপনারা এইভাবে করে খুন্তি হাতার সাহায্যে নোংরা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা কম বেশি অনেকেই রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন রসুনের যে কোয়াগুলো থাকে অনেকটাই ছোট থাকে তাছাড়াও বাড়িতে যদি আত্মীয় স্বজন চলে আসে বা আমরা এমন কিছু রান্নাবান্না করে থাকি অনেক সময় একটু বেশি পরিমাণেরই রসুনের খোসা ছাড়াতে হয় তখন দেখা যায় আমাদের নোখের মধ্যে কিন্তু হয়ে যায় রসুনের খোসা ছাড়াতে গিয়ে সেক্ষেত্রে আপনারা কিভাবে রসুনের খোসা খুব সহজে ছাড়িয়ে নেবেন তেমনই একটা টিপস শেয়ার করব। তো আমার এখানে যতটা রসুনের প্রয়োজন আমি কিন্তু এইভাবে করে কোয়াগুলো আলাদা করে নিচ্ছি এবার আমি এখানে নিয়ে নেব একটা ছাঁকনি তবে এই ধরনের যে প্লাস্টিকের ছাঁকনি হয় সেটা নিলে কিন্তু হবে না এই ধরনের যে স্টিলের ছাঁকনিগুলো হয়ে থাকে সেই ধরনেরই ছাঁকনি নিতে হবে এবার এই যে রসুনের কোয়াগুলো রয়েছে ছাঁকনির মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব এবার গ্যাসটাকে অন করে দিয়েছি আর ছাঁকনিটাকে ধরে আমি কিছু সেকেন্ড এইভাবে করে ঘুরিয়ে নেব রসুনটাকে শুধুমাত্র গরম করে নেব এখানে কিন্তু রসুনটা আমি পোড়াবো না কিছু সেকেন্ড এভাবে ঘুরিয়ে নেওয়ার পর আমি এইভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে তলার রসুনের কোয়াগুলো ওপরের দিকে চলে আসে আর ওপরেরগুলো নিচের সাইডে চলে আসে এবার এই ছাঁকনিটাকে আমি নামিয়ে নিয়েছি কিছু সেকেন্ডের জন্য যাতে করে একটু ঠান্ডা হয়ে যায় রসুনটা যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবেন রসুনের খোসাগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে যার কারণে রসুনের খোসা ছাড়াতে কিন্তু আমাদের কোনোই অসুবিধা হবে না তবে কীভাবে আপনারা ছাড়াবেন হাতের সাহায্যে এইভাবে করে যদি মথে নেন সেক্ষেত্রে দেখবেন রসুনের থেকে রসুনের খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে এইভাবে কাজটি করতে অসুবিধা হলে দুটো হাতের মাঝখানে এইভাবে দিয়ে আপনারা যদি রসুনগুলো ঘষে নেন সেক্ষেত্রেও দেখবেন রসুনের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন এবার এখান থেকে আমি একটা পাত্রের মধ্যে রসুনগুলোকে তুলে নিচ্ছি তবে যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে রসুনের খোসা লেগে রয়েছে সেক্ষেত্রে হাত দিয়ে এইভাবে করলেই দেখবেন খুব সহজেই ছেড়ে যাবে আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়িয়ে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় কিছুদিন পর রসুনগুলো কিন্তু পচে যায় তবে আপনারা সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে রসুনের মধ্যে মাখিয়ে রেখে দেবেন এই রসুন আপনারা ফ্রিজের বাইরে বা ফ্রিজের যেখানেই রাখেন না কেন দেখবেন তাড়াতাড়ি খারাপ হবে না অনেকদিন ব্যবহার করতে পারবেন এখন চলে যাচ্ছি রুটি আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে বানিয়ে থাকি তবে রুটি বেলার পর আমরা কী করি রুটিটা করার জন্য তাওয়ার ব্যবহার করি তবে তাওয়াটা যদি কোনো কারণে খুঁজে না পান বা হয়তো তাওয়াটা এঁঠোতে রয়েছে সেক্ষেত্রে আপনারা একটা কড়াইয়ের সাহায্যে কীভাবে রুটি করে নেবেন আপনারা চাইলে এখানে ননস্টিকের কড়াইয়েরও ব্যবহার করতে পারেন আমি বেলে নেওয়া রুটিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছু সেকেন্ড রেখে দেব নিচেটা যখন সেঁকে নেওয়া হয়ে যাবে তখন রুটিটাকে আমি আবারও এইভাবে করে উল্টো করে দেব এইভাবে দুই থেকে তিনবার উল্টো পাল্টা করে নেওয়ার পর একটা কিচেন তাওয়াল দিয়ে আমরা যদি রুটিটাকে এইভাবে করে ঘোরাতে থাকি সেক্ষেত্রে দেখবেন রুটিটা কিন্তু খুব ভালোভাবে শেখে নেওয়া হয়ে যাবে আর যদি চান আপনারা রুটি শেখারও ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন